শার্ট পরলে কি তোরা একদম হ্যান্ডসাম দেখা যাবে? কিন্তু না, তুই টুকাই টুকার মতোই আসছিস। সুমাইয়া তুই ভালো না রে, তুই ভালো না, আশা দিয়া কেন রে তুই করলি চলো না। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে খুব তাড়াতাড়ি ভাইরাল হয় সাধারণ মানুষ, আর ভাইরাল হয়ে তাদের ক্যারিয়ারও দাঁড়িয়ে যাচ্ছে, এবং কি এই ভাইরালের কারণে তারা লাখ লাখ টাকা ইনকাম করছে। তো বর্তমান সময়ে ভাইরাল আগুন কমলাপুর স্টেশনে মানুষের কাছ থেকে সাহায্য চাইতো এবং যাবতীয় জিনিস টোকাতো, আর সেখান থেকে মাত্র একটি ভিডিওর মাধ্যমে ভাইরাল হয়ে আগুনের ক্যারিয়ার দাঁড়িয়ে গিয়েছে। কারণ খুব শীঘ্রই গগন সাকিবের চ্যানেলে আগুনের নতুন গান দেখতে পাবেন, এবং সুমাইয়ের চেয়ে অনেক বড় একজন শিল্পী হতে পারবে আগুন। তো আগুন কিভাবে কেন এত তাড়াতাড়ি ভাইরাল হলো, এবং সুমাইয়ের অহংকার কিভাবে ভেঙে দিতে পারবে আগুন, এছাড়া আগুনের সম্পর্কে শেষের দিকে অনেক অজানা তথ্য আমরা ভিডিওতে তুলে ধরব। এছাড়া বন্ধুরা, মাত্র একটি ভিডিও ভাইরালের কারণে টোকায় থেকে কোটিপতি হওয়া তিনজন সেলিব্রিটিকে এই ভিডিওতে তুলে ধরা হবে। কেন কিভাবে ভাইরাল হয়েছে সবকিছুই বন্ধুরা থাকবেই ভিডিওতে। এই জন্যই বন্ধুরা, ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, প্রথমে আমরা জেনে নেব রানার সম্পর্কে। বস্তির ছেলে রানা থেকে কিভাবে গালিবয় রানা হয়ে উঠল, এবং কি এখন মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে, এছাড়া ক্যারিয়ারও দাঁড়িয়ে গিয়েছে রানার। ছোট এই কিশোর ছেলেটির নাম রানা, থাকতো কামরাঙ্গি চরের একটি বস্তিতে। রানা যখন মানুষের কাছ থেকে সাহায্য চাইত, তখন তার মা তাকে স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তি করিয়ে দেয়, কিন্তু টাকা পয়সার অভাবে পড়াশোনা করতে পারেনি। মা বাসা বাড়িতে কাজ করত, আর অন্য সব শিশুর মতোই রানা মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে পরিবার চালানোর জন্য সেই টাকা তার মাকে দিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাবিব মাহমুদ। একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে বাইক নিয়ে দাঁড়িয়েছিল তাবিব মাহমুদ। রানা বাইকে ঘুরতে খুব পছন্দ করত, যে কারণে রানা তাবিব মাহমুদের বাইকে উঠে বসতে চায়। এরপর তাবিব মাহমুদও খুশি মনে রানাকে বাইকে উঠায়। যেতে যেতে তাবিব মাহমুদ রানাকে গান শোনাতে বলে, তখন রানা গান গাইতে শুরু করে, এবং তার গান তাবিব মাহমুদের কাছে অনেক ভালো লাগে। আর এই গানের মধ্যে রয়েছে রানার জীবন কাহিনী। তারপর তাবিব মাহমুদ রানাকে নিয়ে একটি মিউজিক স্টুডিওতে যায়, এবং গানটি রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করলে গানটি খুব অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়ে যায়। তারপর থেকে তাবিব মাহমুদ এবং রানা সকলের মাঝে একের পর এক গান উপহার দিচ্ছে। আর বন্ধুরা, রানার পড়াশোনা থেকে সবকিছু দায়িত্ব নিয়েছে তাবিব মাহমুদ। তাবিব মাহমুদের কারণে ক্যারিয়ার দাঁড়িয়ে যায় রানার। একুশে বই মেলা তোমাদের ডাকছে, কাগজ আর কলমে লিখকেরা লিখছে। এরপর রয়েছে ভাইরাল সুমাইয়া, তাকে আপনারা সকলেই চিনেন, কারণ বেশ কিছুদিন আগে তিনি পুরো সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলে দিয়েছিল। সব সময় থেকে সুমাইয়ার ইচ্ছা ছিল একজন সিঙ্গার হবে, এবং সুমাইয়া গান গাইতে খুব পছন্দ করত। এছাড়া সুমাইয়া রেল স্টেশনের পাশে সাহায্য চাইত। সাহায্য চাওয়ার পাশাপাশি রেল স্টেশনের পাশেই এক দোকান থেকে সুমাইয়া গগন সাকিবের গান শুনত, এবং সেই গানগুলো গাইত। তো হঠাৎ একদিন সুমাইয়া খালি কণ্ঠে গান গায়, এবং তার গান একজন ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে। এরপর গানটি খুব তাড়াতাড়ি আলোচনায় চলে আসে। এরপর গানটি গগন সাকিবের কাছে ভালো লাগে। তারপর গগন সাকিব সুমাইয়াকে খুঁজে বের করে। এরপর গগন সাকিব একটি মিউজিক স্টুডিওতে নিয়ে গিয়ে গানটি নতুন করে গাওয়ায়। সুমাইয়া গাওয়ার প্রথম গানটি হচ্ছে মৃত আত্মা, আর গানটির বর্তমান ভিউ 21 মিলিয়ন প্লাস। এছাড়া বন্ধুরা, বর্তমানে গগন সাকিব এবং সুমাইয়া মিউজিক ভিডিওতে অভিনয় করছে। আর বন্ধুরা, ভাইরাল হওয়ার পর সুমাইয়া এবং তার মা বাবার অহংকার দিন দিন বেড়েই চলেছে। এছাড়া বন্ধুরা, বর্তমান সময়ে ভাইরাল আগুন সুমাইয়াকে প্রেমের প্রস্তাব বা বিয়ে করতে চাওয়ায় অনেক অহংকার দেখিয়ে আগুনকে অপমান করেছে। আমিও এক সময় টোকাই ছিলাম, আর তুইও এখন টোকাই, আর কারণ খালি তুই প্যান্ট শার্ট পরলে কি তোরা একদম হ্যান্ডসাম দেখা যাবে? কিন্তু না, তুই টোকাই টোকার মতোই আসছিস। তো এখন বর্তমানে আগুনকে গান গাওয়ার সুযোগ করে দিচ্ছে জনপ্রিয় সিঙ্গার গগন সাকিব। তো এবার অহংকার ভাঙবে সুমাইয়া এবং তার মা বাবার। এই বিষয় নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, এখন আমরা সর্বশেষে দেখব বর্তমান সময়ে ভাইরাল আগুন এত তাড়াতাড়ি কিভাবে ভাইরাল হলো। এখন সোশ্যাল মিডিয়াতে ঢুকলে সবচেয়ে বেশি যেটা দেখা যায়, আগুনের প্রেমিকা সুমাইয়া, এবং আগুন নিজেও তাই বলেছে। আমার সুমাইয়ারে পাইলে আমার কাছে দিয়া যান, নাইলাম বাস্তব না মোটা জম্মা। টিকটক, ইউটিউব ছাড়াও সকল সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলে দিয়েছে এই ভিডিওটি। আর এই ভিডিওটি আপনি একবার হলেও দেখেছেন। সুমাইয়া না পাইলে আমি আল্লাহর কাছে যাবো। আল্লাহ, তুমি তোমার কাছে দোয়া করি,
তুমি আমার সময়ের পাওয়া দাও আল্লাহ। এই কথা বলার কারণে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ভাইরাল হয় আগুন। কিন্তু বন্ধুরা, সুমাইকে প্রেমের প্রস্তাব বা বিয়ের কথা বলার কারণে সুমাইয়ের মা এবং বাবা দুজন মিলে যা বলল, আকাশ আর কই পাতাল, পাতালের লগে কোনদিন আকাশে পায় না 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 কেমন আমি এই ছেলের দরকার নেই, বেয়াদব ছেলে, চরম বেয়াদব ছেলেটা, বহুত খারাপ। তারা হয়তো অতীতের কথা ভুলে গিয়েছে, তাই তারা এরকম কথা বলছে। এক সময় তারাও এরকম ছিল, যেভাবে অহংকার দেখাচ্ছে এক সময় এই অহংকার গুলো মাটির সাথে মিশে যাবে। তো বর্তমানে আমরা দেখতে পেয়েছি সুমাইকে যেভাবে টোকাই থেকে জনপ্রিয় সিঙ্গার বানিয়েছে গগন সাকিব, ঠিক সেম ভাবে আগুনকে সিঙ্গার বানানোর জন্য গগন সাকিবের স্টুডিওতে নিয়ে গিয়েছে। এবং কি খুব শীঘ্রই আমরা দেখতে পাবো গগন সাকিবের চ্যানেলে আগুনের নতুন গান। এছাড়া সবাই আশা করছেন সুমাইয়ের চেয়ে অনেক ভালো শিল্পী হতে পারবে আগুন, এবং আগুনের গানগুলো মানুষ সুমাইয়ের গানের চেয়ে বেশি পছন্দ করবে। তারপর সুমাইয়া এবং তার মা বাবার অহংকার একদম মাটির সাথে মিশে যাবে। ও সুমাইয়া, তুই ভালো না রে, তুই ভালো না, আশা দিয়া কেন রে তুই করলি চালো না। বন্ধুরা, আগুনকে জিজ্ঞেস করা হয় তুমি যদি অনেক ভাইরাল হও তাহলে কি অহংকার দেখাবে, এই বিষয় নিয়ে যা বললেন আগুন। সময় যে অহংকারটা করছে তুমি সে অহংকারটা করবা না, ঠিক আছে? ঠিক আছে, সবার ভালোবাসা নিয়ে তুমি বড় হতে চাও ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আপনারা কি চান সুমাইয়ের চেয়ে অনেক বড় শিল্পী হোক আগুন? তাহলে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। তো ভিডিওটি আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।